বন্ধুরা, আমি পত্রিকা থেকে একটা একটা লাইন দেখালাম, হেডলাইন, যেটা নদী দূষণ আমরা প্রতিরোধ করতে পারিনি। এটা বলেছেন কে? নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী। আমি ব্যক্তিগতভাবে ওনাকে সাধুবাদ জানাতে চাই, এত স্পষ্ট করে এই কথাটি উনি বলেছেন যে ওনারা পারেন নাই, ওনারা ব্যর্থ হয়েছেন। কিন্তু একই সাথে আবার আমি একটু ধিক্কার দিতে চাই যে উনি ব্যর্থ হলেন, ব্যর্থ হয়ে আবার কয়েকটা মন্ত্রণালয়ের উপর এবং অধিদপ্তরের উপর দায় চাপিয়ে দিলেন, সেটা কিন্তু মোটেও ভালো হয়নি। তো আমি বলবো যে আসলে নদী রক্ষা কমিশন, নদী রক্ষা কমিশনের দায় দায়িত্ব কী? আমি এই নিয়ে কয়েকটা ভিডিও করেছি, বেশ কিছু ভিডিও করেছি, ইতিমধ্যে ছেড়েছি, আপনারা অনেকেই দেখেছেন। তো আমি বারবারই যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের জন্য যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হয়, বাংলাদেশের মানুষদেরকে বাঁচিয়ে রাখতে হয়, মুখে হাসি ফোটাতে হয়, তাহলে বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে, এই মুহূর্তে না, এখন থেকে আগামী 5-7-10 বছর ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশে যে 907টি নদী চিহ্নিত হয়েছে, কম বেশি হতে পারে, যেগুলো চিহ্নিত হয়েছে সেগুলোকে পুনর্খনন করে এগুলো গভীরতা অনেক বাড়িয়ে এগুলো দুপাশে বাঁধ তৈরি করে দিয়ে সাইডে ড্রাইভওয়ে বা ওয়াকওয়ে তৈরি করে এর পাশে যে বিস্তীর্ণ এলাকা সরকার উদ্ধার করতে পারবে, লক্ষ লক্ষ একর জমি সরকারের পড়ে আছে, সেগুলোকে কিন্তু বাদি চাষাবাদ যোগ্য করে তোলা যাবে। এবং তাহলে আমরা এই বারবার করেই বলছি, সেই সমস্ত জমিতে আমরা প্রচুর ফসল উৎপাদন করতে পারবো, সিজনাল ফ্রুটস, শাক সবজি, তরি তরকারি, আমাদের গরু ছাগল হাঁস মুরগি ভেড়া মহিষ যাকে চাচ্ছে সেখানে বিচরণ করতে পারবে, আমরা নদীতে প্রচুর মাছ পাবো। এবং এই নদীর গভীরতা যখন বাড়ানো হবে, বর্ষায় বাংলাদেশে কখনো বন্যা হবে না, এমনকি ভারত যদি পানি ছেড়েও দেয় তখনও এই নদীগুলোই সেই পানিগুলোকে ধারণ করে নেবে, ফলে আমাদেরকে দেশে বন্যা হওয়ার সম্ভাবনা একেবারেই চলে যাবে। শুধু তাই না, একই সাথে আমরা পাবো পর্যাপ্ত সেই খরস্রোতা নদী, আমরা এই নদী দিয়ে আমরা এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারবো, এক উপজেলা থেকে আরেক উপজেলায়, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে, এমনকি এক গ্রাম থেকে আরেক গ্রামে, এবং খুব কম খরচেই আমরা যেতে পারবো। আবার বাংলাদেশ জেগে উঠবে, নদীমাতৃক বাংলাদেশ। এবং এইভাবে যদি করা হয় তাহলে নদীমাতৃক বাংলাদেশই কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের মুখে হাসি ফোটাতে পারবে, আমাদের দ্রব্যমূল্যের দাম কমে যাবে যেহেতু পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হবে, এবং যারা উৎপন্ন করেন তারা যেন ভালো দাম পান, সেই জন্য মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কমাতে হবে। সরকার কীভাবে করবেন সেটা সরকারকেই ভাবতে হবে, এবং পর্যাপ্ত পরিমাণে এখানে প্রতি বছর ফান্ড দিতে হবে, বার্ষিক যে বাজেট হয় সে বাজেটের বড় বিরাট একটা অংশ টাকা এখানে দিতে হবে নদীগুলোর জন্য। নদীগুলোকে শুধু এখন বাঁচাবার প্রশ্ন নয়, নদীগুলোকে পুনর্খনন করে পুনর্জীবন দান করে দুপার উঁচু করে বেঁধে এগুলোকে নবযৌবনে ফিরে পা যৌবন প্রদান করা। আমরা সবসময় দেখতে চাই নদীগুলির খরস্রোতা, এবং নদীগুলো সত্যি আমাদের দেশের জন্য মঙ্গল বয়ে আনছে। আমি বাড়াতে চাই না, এই উনি বলেছেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সাহেব, এটা মানিকগঞ্জের জেলা নদী রক্ষা কমিটি আছে সেখানে আলোচনা করেছেন, জেলার সর্বস্তরের লোকজন সেখানে ছিলেন, প্রশাসনের, তাদের সাথেই এই সমস্ত মত বিনিময় হয়েছে। তা আমি বলবো যে এই কোন একটা অঞ্চলে কোন একটা জেলায় যে এই সমস্ত মত বিনিময় করার চেয়ে তার চেয়ে অনেক বেশি ভালো হবে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নিয়ে যদি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের মিটিং আহ্বান করা হয়, এবং অত্যন্ত জোরের সাথে সরকারের কাছে, মিনিস্টার অফ ফিনান্সের কাছে সেটার জন্য বাজেট চাওয়া হয়, যেমন এখানে মিনিস্টার অফ ফিনান্স জড়িত, মিনিস্টার অফ ল্যান্ড জড়িত, এই রিভার যারা কন্ট্রোল করেন সেই মন্ত্রণালয় জড়িত, এই নদী কমিশন অনেকগুলো সংস্থা জড়িত, নদী রক্ষা কমিশন, নদী গবেষণা পরিষদ ইনস্টিটিউট, এই ধরনের অনেক কিছুই আছে। এবং এর সাথে আমি বলবো কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এরা সবাই কিন্তু এর সাথে জড়িত। আমি তাই আবেদন করব যে এরকম 7-8টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে একসাথে করে একটি মন্ত্রণালয়ের নেতৃত্বে
একটি কমিটি করে সেই কমিটিটিকে অবশ্যই সক্রিয় রাখতে হবে এবং তারা যেন এই দেশের জন্য কিছু করে যেতে পারে তার একটা সুস্পষ্ট কিছু আমরা অবশ্যই দেখতে চাই। তো আজ এতটুকুই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।